বড় বড় গাছের এমন আচ্ছাদনের মানেই হলো হাজারো প্রাণীর নির্মল আবাস। এমন উঁচু গাছের আচ্ছাদন দেখলেই প্রথম যাদের কথা মনে পড়ে তারা হলো প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণী। আকারাকৃতি ও বুদ্ধির দিক দিয়ে বানর গোত্রীয় প্রাণীরা মানুষের সব থেকে কাছের। এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া বানর গোত্রীয় প্রাণীর প্রজাতির সংখ্যা 5000-এরও বেশি। এদের মাঝে কেউ কেউ মানুষের মতো, অর্থাৎ এদের কোনো লেজ নেই, আবার কেউ কেউ অনেক লম্বা লেজের অধিকারী। কেউ রাতে ঘুরে বেড়ায়, খাবার ধরে খায়, আর কেউ বা দিনেই সেরে নেয় তাদের যাবতীয় কাজ। এসব কিছুই নয়, বরং আজ আমরা কথা বলবো এমন একটি বানরকে নিয়ে যে বিশ্বের সব থেকে ছোট বানরের খেতাব লাভ করেছে। হ্যাঁ, কথা বলছিলাম পিগমি মার্মোসেটদের নিয়ে। এই ক্ষুদ্রাকৃতি বানরের দেহের দৈর্ঘ্য মাত্র 12-15 সেন্টিমিটার, যাকে কিনা আপনারা খুব সহজেই আপনার হাতের তালুতে বসিয়ে নিতে পারবেন। পিগমি মার্মোসেট শুধুমাত্র ওয়েস্টার্ন অ্যামাজোনিয়ান বেসিনের 5টি দেশেই দেখতে পাওয়া যায়। ক্ষুদ্রাকৃতি এই বানরটি কিন্তু লাফাতে অনেক পটু। এরা সাধারণত একটি এবং কখনো কখনো দুটি বাচ্চা প্রসব করে। মজার ব্যাপার হলো সেন্ট গ্ল্যান্ড বা ঘ্রাণগ্রন্থির মাধ্যমে এরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। এদের খাদ্য তালিকার বড় একটি অংশ দখল করে আছে বিভিন্ন রকমের কীট পতঙ্গ। কীটপতঙ্গ ধরার জন্য মানুষের মতো এরাও হাত ব্যবহার করে থাকে। এদের আরেকটি প্রিয় খাবার হলো গাছের কষ বা আঠা। গাছে ক্ষত তৈরি হলে যে আঠা বেরিয়ে আসে গাছ থেকে, সেই আঠাগুলো তারা তাদের জিভ দিয়ে টেনে খেতে পছন্দ করে। অন্যান্য প্রাণীদের মতো এই প্রাণীটির অস্তিত্বও মানবসৃষ্ট কারণে হুমকির সম্মুখীন।
বনভূমি ধ্বংসের কারণে একদিকে যেমন এরা তাদের আবাসস্থল হারাচ্ছে, অন্যদিকে আকৃতিতে ছোট হওয়ার কারণে পোষা প্রাণী হিসেবে বিশ্ববাজারে এদের রয়েছে ব্যাপক চাহিদা। ছোট্ট সুন্দর এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমরা অর্থাৎ মানুষরা যদি এখনই কোনো পদক্ষেপ না নেই, তাহলে হয়তোবা অদূর ভবিষ্যতে এই সুন্দর প্রাণীটি পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে, যেমন হারিয়ে গেছে হাজারো প্রজাতির প্রাণী।